একাধিক সহিহ হাদিস, দয়া করে বলবেন তারাবির নামাজ সঠিক কত রাকাত? 8 রাকাত, 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাত পড়তে হবে না। রাইফেলের গুলির মতো করে যে তারাবি 20 রাকাত পড়বেন, নেকি কি দিয়ে হবে? জুমার আজান একটা না সহি নাকি দুইটে? জুমার আজান একটা দিলে রাসুলের সুন্নাত হবে, দ্বিতীয় আজানকে সেই কালে আব্দুল ইবনে উমার বেদাত বলেছেন, অতএব দ্বিতীয় আজানের কোনো সুযোগ নেই। কেউ বিপদে পড়ে ইজতেহাদ করে উসমানের কথা মানবে সেটা ভিন্ন কথা, তবে দ্বিতীয় আজান সেই কালেই আব্দুল ইবনে উমার বেদাত বলেছেন, সাবধান থাকুন। মসজিদ কমিটির লোক মসজিদের নিকট দিয়ে সব সময় যাতায়াত করে, অথচ কিন্তু শুক্রবার ছাড়া এক অক্ত সালাত আদায় করে না, তারা মহাপাপী, তারা মসজিদের কমিটি থাকতে পাবে না। দুইজন মিলে নামাজের জামাত শুরু করলে তৃতীয়জন ব্যক্তি যদি এক দিরেকাত পাবে তাহলে সে মুক্তাদি কি করবে? যা পেয়েছে তা হবে তার প্রথম, যা পেয়েছে তা হবে তার প্রথম। এক রেখাত পালে আর এক রেখাত যোগ হবে সুরা ফাতেহা অন্য সুরা, আর দুই রেখাত পেয়েছে আর দুই রেখাত শুধু সুরা ফাতেহা, যা পেয়েছে তা প্রথম, এমামের শেষ কিন্তু তার প্রথম। মাঝহাব কি? মাঝহাব কিছুই না, মাঝহাব মানবে যারা তারা রাসুলকে উপেক্ষা করবে। রাসুল তো আর মাঝহাবকে মানতে বলেনি, মাঝহাব মানা মানে রাসুলকে অমান্য করা, সাবধান থাকবেন। পীর কি? পীর কিছুই না, পীর মানে বৃদ্ধ, আর বর্তমান পীর মানে যাদেরকে শয়তান পরিচালনা করে, খুব সাবধান থাকবেন। পীর ধরা যাবে না, যারা বলে যার পীর নাই শয়তান তার পীর, এটা ধর্মকে ধ্বংস করার কৌশল। জামে মসজিদে একবারের বেশি জামাতের সাথে নামাজ পড়া যাবে কি? একাধিকবার যাবে সহিহ হাদিস। জায় নামাজে নামাজ পড়া যাবে কি? ইমামের জন্য জায় নামাজ রাখতে পারে, আর কারোর জন্য রাখা যাবে না। যারা মিথ্যা মশলা দেয় তাদের সাথে আপোষ করা যাবে কি? জি না, তাদের সাথে আপোষ করা যাবে না। জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া যাবে কি? অবশ্যই পড়তে হবে, জানা যায় বলতে সুরা ফাতেহা। জান্নাতে মহিলাদের জন্য কি সেবার ব্যবস্থা রয়েছে? মেয়েদের জন্য যদি ব্যবস্থা না থাকে তাহলে মেয়েদের জন্য জান্নাত নয়? জান্নাত এমন একটা জিনিস যার যা প্রয়োজন তাই আছে, যার যা প্রয়োজন। পরি দ্বারা, পীর দ্বারা তীর ধরা জায়েজ কিনা? তীর ধরা হারাম, পাপের কাজ। আকিকা কি 7 দিনের পরে করা যায়? জি না, 14 দিনে 21 দিনের হাদিস জয়ীফ, 7 দিনের পরে আকিকা চলবে না। রুকুর পরে পুনরায় হাত বাঁধতে হবে কি? রুকুর পরে পুনরায় হাত বাঁধার কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি। রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে, এটাই ঠিক। হজ্জের একটি সফরে কয়টি উমরা? হজ্জের একটি সফরে একটি উমরা, দুইটা উমরা করলে বিদাত হবে, হজটাই বাতিল হবে। যদি মিকাতের বাইরে চলে যায় কোনো কারণে তাহলে আবার ঢুকলে এরাম বেঁধে উমরা করতে পারে। আহলে হাদিস পরিচয় দেওয়া, এটা কি? আহলে হাদিস পরিচয় বলতে পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। সে যে হোক না কেন, যেখানে হোক না কেন, এটা কোনো মতের নাম নয়, এটা কোনো দলের নাম নয়, এটা একটা বৈশিষ্ট্য, এটা কোনো মাঝহাব নয়। আপনাকে কোনো দল মানতে বলিনি, আপনি খালি বলেন যে আমি কোরআন এবং সহিহ হাদিস মানব, বাস। দোয়ায় কোনো রুকুর আগে না পরে, রুকুর আগে পরে দুটাই ঠিক, তবে রুকুর আগে বেশি সহিহ হাদিস। তাবলিগের জামাত সম্পর্কে জানতে চাই, তাবলিগের জামাতে যাওয়া যাবে না, যাওয়া হারাম, এই জন্য যে তার প্রচার মাধ্যম শতকরা 60% মিথ্যে। আমার তদন্তে প্রচার মাধ্যম শতকরা 60% মিথ্যে, আপনার তদন্তে আরো কমও হতে পারে বেশিও হতে পারে। সোনা রূপা ছাড়া ছেলেরা যে কোনো ধরনের
আংটি পরতে পারে? পারে, অষ্টধাতুর আংটি পারে না, যেটা পড়লে অসুখ ভালো হবে। সব দিন না ভাই, সন্ধ্যা হয়ে গেল, ভাগে কুরবানি দেওয়া চলবে না। সাতজন আর সাত পরিবার এক নয়, একটা গরুতে সাত পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস দুনিয়াতে নেই। একটা গরুতে সাত পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস দুনিয়াতে নেই, সাতজন আছে। এই জন্য বলেছি, টাকা বেশি আছে রাজস্থান থেকে উঁট নিয়েছে, উঁট কুরবানি করেন। টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন, তার চেয়ে কম আছে ছাগল কুরবানি করেন, তার চেয়ে কম আছে ছাগি কুরবানি করেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন। ভাগে যত টাকা লেগেছে তাতে দুইটা ভেড়া হবে। জোহরের পূর্বে চার রেকাত সুন্নাত একাত্রে পড়তে পারেন। আকিকের ছেলের জন্য কি একটি ছাগল জি, ওগুলো তো পূর্বে জানা আছে। পিতা তার ছেলেকে ওসিয়ত করেছেন পিতার বদলি হজ করার জন্য। হ্যাঁ, ছেলে পিতার বদলি হজ করতে পারে, ছেলেকে আগে হজ করতে হবে। সামনে বছর তুমি তোমার হজটা করে নাও, তারপরের বছর তোমার বাপের করিও। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। জি, সৌদির সাথে একই দিন ঈদ হবে না, পৃথিবীতে ঈদ দুই তিন দিন হবে, পাঁচ মিনিটের কম বেশি দিন পরিবর্তন হয়ে যায়। কাজেই সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে এটা একটা ভ্রান্ত আকিদে, একদিনে হবে না, সাবধান থাকুন। ইসলামী ব্যাংকের লেনদেন সুদ কি? ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করা যাবে না, জরুরি প্রয়োজনে টাকা রাখতে পারেন লাভ ছাড়াই। মানুষ জান্নাতে যাওয়ার পর কি চার? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সময় পার হয়ে গেছে, মনে কিছু নিয়েন না, আবার যদি আমরা আসি আপনাদেরকে বিস্তারিত শোনাবো ইনশাআল্লাহ। এ বলে আজকের কথা শেষ করলাম। সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের ভিতর মহিলাদের মুখ ও হাতে কবজি খোলা রাখার বিধান হাদিসের দ্বারা প্রমাণ কি? জি, মহিলারা সলাতে মুখ খুলে রাখবে, ঢাকতে হবে না। আর হাতের কবজি খুলে রাখা যায়, সলাতে সময় হাত ঢেকে রাখতে হবে, প্রকাশ করার প্রয়োজন নেই, কাপড়ের ভিতরে থাকবে, তবে মুখ খোলা থাকবে। সিগারেট খেয়ে অজু করিয়া নামাজ পড়লে নামাজ হবে কি? সিগারেটই তো হারাম, ওর তো কোনো এবাদতই কবুল হয় না। সিগারেট খেলে অজু নষ্ট হবে না, তার এবাদত কবুল হবে না, এই জন্য যে এটা হারাম খাদ্য। যে বাহাসের জন্য দাওয়াত দিলে আসবেন কি? আপনার সাথে যে আমরা বাহাস করা প্রয়োজন মনে করি না, আপনাকে তো আমরা অনেক বড় শিক্ষিত মনে করি, কাজে আপনার সাথে আমরা বাহাস করতে চাচ্ছি না। আপনি কোরআন এবং সহি হাদিসের কথা বলেন, জনগণ আপনারটা মানবে। যারা নামাজে আমিন আসতে বলে তারা বিরাট টাকা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।